নিরামিষ ছোলার ডাল তো আমরা প্রায় খেয়ে থাকি তাই আজ একটু রকম ছোলার ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই জানাই সায়ন্দিপাস কিচেনে সবাইকে স্বাগত তাহলে রেসিপিটা শুরু করি ছোলার ডাল তৈরির জন্যে ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি এখানে আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ডাল একবারে গলিয়ে সেদ্ধ করে নিই একটু গোটা গোটা আছে এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি এক ইঞ্চি টুকরো আদা কয়েক কোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা এটাকে আমি হামল দিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এটাকে একটুখানি আমি থেতো করে নেব আপনারা চাইলে আদা রসুন লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন কিন্তু আমার মনে হয় এই মশলাটা এরকমভাবে থেতে করে নিলে বেশি স্বাদ হয় অন্যদিকে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব এখানে ফোড়নের জন্য কিছু গোটা মশলা নিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা বড় এলাচ ছোট এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর সাদা জিরে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড একটু এগুলোকে ভেজে নেব এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু হয়ে গেছে এখানে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হবে ততক্ষণ পর্যন্ত ভাজবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি আর ভাজাও হয়ে যাবে সুন্দরভাবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কার যে থেত করে রেখেছিলাম সেটা সব কিছুকে দিয়ে আবারও একটু কিছুক্ষণ ভেজে নেব সব কিছু প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি এখানে এবার কিছু গুঁড়ো মশলা দেব দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু লবণ এখানে জিরে গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু জিরে আমি ফোড়নে দিয়েছি সেই জন্যে সব কিছু মশলা ভালোভাবে একটু কষিয়ে নেব ছোলার ডালের এই রেসিপিটা লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন মশলাটা কষানো হয়ে গেছে এর থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম মশলার সঙ্গে ডালটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এবারে লোতে দিয়ে ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আমাদের ছোলার ডালের রেসিপি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি শেষে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ধনে পাতা কুচি সব কিছু ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিলাম ছোলা ডালের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে সব শেষে ডালের জন্যে তরকা তৈরি করব তরকা প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিচ্ছি এক চামচ কাসৌরি মেথি পাতা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কয়েক সেকেন্ড এটা ভেজে নেব তারপরে বন্ধ করে গ্যাসের ফ্লেমটা ঘিটাকে একটু ঠান্ডা করে এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এই তরকাটা ডালের ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘিয়ের এই তরকার জন্যে ডালের টেস্ট আরও সুন্দর হয় খেতে ডালটা পরিবেশন করার আগে তরকাটা ডালের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে গরম গরম পরিবেশন করছি ছোলার ডাল একদম বিয়েবাড়ির স্বাদে ছোলার ডালের রেসিপি তৈরি হয়ে গেল কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন চ্যানেলের নতুন কোনো রেসিপি আসলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন